আসসালামু আলাইকুম ভিউয়ার, স্পাইসি পূর্বাচল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি তৈরি করতে যাচ্ছি খুব সহজ একটি রেসিপি, আর তা হলো খুব সাধারণভাবে সেমাই রান্না করা। আমাদের গ্রামীণ স্টাইলে যেই সেমাই রান্না করা হয় সেই সেমাইটাই আমি আপনাদেরকে এখন রান্না করে দেখাবো। তো সেমাই রান্না করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আমার গরম হয়ে আসতেছে, অপেক্ষা করব এই দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা পুরোপুরি বলক চলে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা। গরম মশলা 3 টুকরো, দারচিনি 3-4টা, এলাচ এবং গোলমরিচ, আর 2টো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1/2 কেজি দুধ নিয়েছি, তাই আমি 1/2 কাপ চিনি দিতেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বাড়িয়ে দিতে পারেন, যে যেরকমের মিষ্টি খান। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কতগুলো কিশমিশ, আর সাথে অল্প একটু লবণ। লবণ মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লবণটা দিলে মিষ্টিটা একটু বাড়ে। এখন এই দুধটা আমি আবার কতক্ষণ জাল দিয়ে নেব। দুধটা প্রায় হয়ে গেছে, দুধটা রেডি হতে হতে আমি এদিকে সেমাইটা রেডি করে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট সেমাই, মানে 200 গ্রাম সেমাই খুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নারিকেল। নারকেলগুলো আমি একটু আগে কুড়িয়ে নিয়েছি। দেওয়া হয়ে গেছে, এখন আমি দুধটা গরম করে এর মধ্যে ঢেলে দেব। আমার দুধটা রেডি হয়ে গেছে, দুধটা আমার পুরোপুরি জালে চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই তেজপাতাগুলো উঠিয়ে নেব। চুলাটা বন্ধ করে এখন আমি এই দুধটা এই প্লেটে ঢেলে দিচ্ছি। কিশমিশগুলো সব এক জায়গায় পড়ে গেছে, এগুলো ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য 1/2 ঘন্টার মতো রেখে দেব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। ফিরে আসলাম 1/2 ঘন্টা পর। 1/2 ঘন্টা পর দেখুন আমার এই সেমাইটা কতটা শক্ত হয়ে আসছে, একেবারে ফুটে গেছে। দেখুন, আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে, এই সাইড থেকেই কাটি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে, একেবারে জোর জোরও নয়, একেবারে পাতলাও নয়। দেখুন খুব পারফেক্টলি হয়েছে এটা। এটা খেতেও অনেক স্বাদ এবং অনেক মজা। তো আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের মতো এখানেই ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।